মধ্যেই জেনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন টিভি পর্দা আমরা দেখতে পেলাম, তিনি ঘোষণা করছেন যে আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেক দিন SFI DFI আমরা যখন রাস্তায় নেমেছি বেকারদের চাকরির জন্য, তিনি বলেছিলেন যে 2 লক্ষ নাকি বেকারের চাকরি দেবেন তিনি প্রত্যেক বছর। আমরা দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন 81 লক্ষ নাকি চাকরি পেয়েছে। এটা একরকম ভাওতা, বেকারদের সাথে তিনি ভাওতাবাজি করার চেষ্টা করছে। তার মধ্যেই তিনি একদিন ঘোষণা করলেন যে 2000-2500 টাকা নাকি বেতনের ভিত্তিতে আমাদের পশ্চিমবাংলার বেকার যুবক, তারা যারা মেধাবী, তারা পড়াশোনা করেছে, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা নাকি চাকরি পাবে। আমরা মনে করি SFI রাজ্য কমিটি যে এই কথা তিনি যে বলেছেন 2000-2500 টাকা, সেটা তিনি তাদের সাথে আবারও তাদের বেকারত্বের জ্বালাকে তিনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আবার ছিনিমিনি খেলার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই আমরা যারা বামপন্থী ছাত্র সংগঠন করি, আমরা মনে করি যে এই ঘটনাকে তাকে তীব্র ধিক্কার জানায় SFI। স্বাভাবিকভাবেই আপনারা বোঝেন 2000-2500 টাকা কোনো বেতন হতে পারে না একজন শিক্ষকের ক্ষেত্রে। আমরা একটা সময় দেখেছি 2011-র পূর্বে যেভাবে প্রত্যেক বছর SSC এবং টেটের মাধ্যমেই আমাদের শিক্ষক নিয়োগ হতো, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আজকেও আমরা এখানে ডেপুটেশন দেব, সেই একই ভিত্তিতে SSC এবং টেটের মাধ্যমেই যে বেতন তাদের পাওয়া উচিত একজন শিক্ষকের, সেই বেতনের ভিত্তিতেই তাদেরকে সে বেতন দিয়ে তাদেরকে চাকরি দিতে হবে। 2000-2500 টাকার ইন্টার্নশিপ আমরা মানছি না, মানব না। এবং উনি ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ বা কিছু হয়নি, আর যদি করেও থাকেন আমরা তার তীব্র বিরোধিতা করবো। এবং তার জন্য আমাদের যেখানে যা করণীয় আমাদের তাই করতে হবে, যুব সমাজকে সঙ্গে নিয়ে। আপনার নাম? তনুশ্রী মণ্ডল। আপনি কি পদে আছেন? আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন, গত 14 তারিখ ঘোষণা করেছেন যে বেকার শিক্ষিত যারা যুবক যুবতী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই নাকি তারা স্কুলগুলো কলেজগুলো কমপ্লিট করার পরেই তারা নাকি যে একটা শিক্ষক হবে 2000 টাকা এবং 2500 টাকার। এই যে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা মনে করছি এই ঘোষণাটা শুধু বেকার ছাত্রছাত্রীদের স্বার্থে নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির স্বার্থে এটা ঘোষণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, কারণ আমরা মনে করছি যে বেকারদের নিয়ে তিনি একটা ছেলেমেলি করছেন, ছেলেমেলা খেলা করছেন আমরা বলে মনে করছি। তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি যে সিভিক শিক্ষক অবিলম্বে নিয়োগ বন্ধ, যে ঘোষণা করেছে সেটা বন্ধ করতে হবে অবিলম্বে। এটা হলে অসুবিধা কোথায়? এটা হলে অসুবিধা যে 2011 সালের পর আমরা দেখেছি যে SSC বা টেট কোনোভাবে তারা নিয়োগ করছেন না SSC বা টেট। আমরা চাইছি যে 2011 সালে পূর্বে যে সময় যেভাবে SSC টেট হতো সেইভাবেই যেন এই সময় SSC টেটটা হয়, কারণ আমরা মনে করছি এই সময়কালে দাঁড়িয়ে যে ছেলে বেকার ছেলেমেয়েদের স্বার্থে এই সরকার কিন্তু ভাবছে না, তার বিরুদ্ধে আমরা এই পথে নেমেছি। জয়গোপাল কর। ভারতীয় ছাত্র ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটির ডাকে আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই SFI এর নেতৃত্বে আজকে এবং কয়েকদিন ধরে